তৃণমূল আর কেন্দ্র রাজনীতির এই দুই ক্ষেত্রের হিসেব নিকেশ সবসময় কি এক? কেন্দ্র পুরো দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করলেও জাতীয় নির্বাচনের সময় সে কি দাঁড়ায় পরিস্থিতি? দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিটি সংসদীয় আসন থেকে শুরু করে জেলাভিত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড এখন ধোঙে। আর সেই সব কর্মসূচি কি কেবল ক্ষমতাসীনদের, নাকি যারা রাজপথে সরকার বিরোধী আন্দোলনে, তাদের লক্ষ্য নির্বাচন? ডিবিসি নিউজের নতুন আয়োজন ভোটের মানচিত্রে খুঁজব সেই সব প্রশ্ন। আজকে ভোটের মানচিত্রে আমরা আপনাদেরকে জানাবো সিরাজগঞ্জ জেলার রাজনৈতিক অবস্থা। সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনই আওয়ামী লীগের দখলে। এসব আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী বর্তমান সংসদ সদস্যের পাশাপাশি অন্তত ৪০ জন নেতা। জেলা আওয়ামী লীগ সভাপতি বলছেন যে দলের হাইকমান্ডের সিদ্ধান্তেই নৌকার বিষয়ে তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। অন্যদিকে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি বলছে এক দফা আদায়ই তাদের মূল লক্ষ্য। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হলে সবকটি আসনে জয়ের ব্যাপারে আশাবাদী দলটি। এলাকার উন্নয়নের পাশাপাশি জনগণের পাশে থাকবেন এমন নেতাকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে চান ভোটাররা। এসব নিয়ে আজকে আমাদের ভোটের মানচিত্র এবং আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই আমাদের ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ভোটের মানচিত্রে। আমি শুরুতে একটু কথা বলতে চাইব জনাব সাইদুর রহমান আপনার সাথে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ। বিএনপির এক দফা আন্দোলন, যেটার জন্য আসলে বিএনপি এখন পর্যন্ত লড়াই করে যাচ্ছে, সেই আন্দোলনের সার্বিক পরিস্থিতি কি সিরাজগঞ্জে? কেন মনে হচ্ছে সাধারণ মানুষ কেন আপনাদেরকে ভোট দেবে, বা সাধারণ মানুষ কেন আপনাদেরকে আসলে সমর্থন করবে, যেখানে বিগত বছরগুলোতে বিএনপির কিন্তু সাধারণ মানুষকে ঘিরে কোনো ধরনের কোনো কর্মকাণ্ড আমাদের প্রতিবেদনে এসে পৌঁছায়নি? ধন্যবাদ ডিবিসির ডিবিসিকে এবং আরফিন আনোয়ার যিনি আজকে সঞ্চালনা করছেন। আমি সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্যাতিত, নিপীড়িত এবং লাঞ্ছিত বিএনপির নেতাকর্মীর পক্ষ থেকে আপনাকে এবং দেশের জনগণকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনি যে প্রশ্নটি করেছেন যে আসলে বিএনপির আন্দোলনে এখন কি অবস্থাতে আছেন এবং আপনারা ভোটে কীভাবে কি করবেন, আমি আপনাকে শুরুতেই বলতে চাই যে আপনি বলেছেন যে আওয়ামী লীগের দখলে বিএনপির কোনো কিছু নেই। আমরা আন্দোলন সংগ্রামে আছি, গত ১৫ বছর যাবৎ আমরা আন্দোলন সংগ্রাম করছি। আপনি জানেন সারা বাংলাদেশেই বিএনপির নেতাকর্মীর নামে অনেক মামলা হয়েছে, অনেক নির্যাতন হয়েছে, অনেক নেতাকর্মী রক্ত দিয়েছে। আমার সিরাজগঞ্জে ২৭ জন নেতাকর্মী গুম এবং খুন হয়েছে এবং আমার মহিলা দলের নেত্রী মেরির দুই চোখ অন্ধ হয়েছে। অসংখ্য নেতাকর্মী এখনও আহত অবস্থায় আছেন এবং আমাদের সিরাজগঞ্জে ৩১৯টি মামলা রয়েছে, তারও অধিক মামলা রয়েছে। প্রায় ৩৫ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা প্রতিদিন এই মিথ্যা মামলার হাজিরা দেওয়ার জন্য কোর্টের বারান্দায় বৃহস্পতিবার দিন থেকে রবিবার দিন থেকে শুরু করি, বৃহস্পতিবার দিন পর্যন্ত আমাদের কোর্টের বারান্দায় থাকতে হয়। প্রত্যেকটি মামলায় মিথ্যা মামলা এবং আমরা আপনাকে বলতে চাই যে আমরা কিন্তু ঐক্যবদ্ধ এবং যে সমস্ত কর্মসূচি এসেছে, শত নির্যাতন, নিপীড়ন, বাধা, বিপত্তি সমস্ত কিছুর মধ্য দিয়েও আমরা কর্মসূচি বাস্তবায়ন করেছি এবং এই কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং মামলাতে আমরা গ্রেপ্তার হয়েছি। আজকে আমার যিনি প্রতিপক্ষ হাসান ভাই, ওনাকে আমি ব্যক্তিগতভাবে অনেক সম্মান করি, ২২ দলের আন্দোলন একসঙ্গে করেছি, কিন্তু আমি ওনাকে যতটা রেসপেক্ট করি উনি ততটা স্নেহ আমাকে হয়তো করেন না, কারণ উনি আমার সঙ্গে ক্ষমতাসীন দলের একজন নেতা হিসেবেই আচরণ করেন। উনি যখন সৌদি আরবে থাকেন, সৌদি আরব থেকে অতি সাহেবকে ফোন করে বলেন যে এখনো বাচ্চু জেলের বাইরে আছে, কেন গ্রেপ্তার হচ্ছে না। আমরা তখন গ্রেপ্তার হই, গ্রেপ্তার হওয়ার পরে জেল কর্তৃপক্ষ আপনাকে বলে যে বাচ্চু যেন ভালো অবস্থায় থাকতে না পারে, অর্থাৎ বিএনপির নেতাকর্মীরা যেন ভালো অবস্থায় না থাকতে পারে। আপনারা জানেন জেলের মধ্যে জেল, তাকে বলে সেল, আমাদের সেই সেলের মধ্যে রাখা হয়। তারপরেও আমাদের কর্মসূচি আমরা পালন করে থাকি অনেক মামলা মোকদ্দমার মধ্য দিয়েই। আমি যে কথাটি বলতে চাই, আপনি বলছেন যে ১৫ বছর যাবৎ এই আওয়ামী লীগের দখলে সিরাজগঞ্জ, কথাটি এক সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। কারণ আপনি জানেন যে ২০০৮ সালের পর থেকে
যে নির্বাচনগুলি হয়েছে প্রত্যেকটা নির্বাচন বিতর্কিত নির্বাচন। আমি বিশেষ করে বলতে চাই 14 সালের যে নির্বাচন হয়েছে সেই 14 সালের নির্বাচনে 153 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে এবং 2018 সালে যে নির্বাচন হয়েছে সেই ভোট কিন্তু দিনের ভোট রাতে হয়েছে এবং যারা দিনের ভোট রাতে করে দিয়েছে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে এবং তারা বিভিন্ন সময় এ কথাটি প্রকাশ করেছে। তাই বলতে চাই যে আসলে আওয়ামী লীগ যে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে ফ্যাসিবাদী কায়দায় জোরপূর্বক রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, কিন্তু আমরা বিএনপি বাধা বিপত্তি অতিক্রম করেও আমরা রাজপথে আছি ইনশাল্লাহ। আমরা রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমরা আছি। সাইদুর রহমান, আমি আবারও ফিরবো আপনার কাছে, এই মুহূর্তে আমি একটু এই প্রশ্নের জবাবগুলো আসলে জানতে আমি চলে যেতে চাই অ্যাডভোকেট হোসেন আলী আপনার কাছে। আপনি শুনছিলেন যে আপনার প্রতিপক্ষ দলের নেতা কিন্তু আপনার ব্যাপারেও বিভিন্ন অভিযোগ তুলেছে, হামলা মামলা ঘুমের ক্ষেত্রেও অনেকগুলো অভিযোগ তারা দিয়েছে যে তারা অনেক নাজেহাল পরিস্থিতিতে রয়েছে। সেই সাথে আমি একটা আরও একটা প্রশ্ন আপনাকে জুড়ে দিতে চাই যে আওয়ামী লীগের দেখা যাচ্ছে যে সিরাজগঞ্জ 4 এবং 5 আসনের অবস্থা খুবই নাজেহাল, এই দলীয় নেতাকর্মীদের ব্যাপারে একেবারে বিরোধ চরমে উঠে এসেছে, যেটা আসলে গণমাধ্যমে চলে এসেছে, যেটা আমাদের হাতে রিপোর্ট আছে সেই রিপোর্টে চলে এসেছে। সেই সাথে আওয়ামী লীগের যে বাকি 6টি আসন আছে সেই 6টি আসনের সংসদ সদস্যের পাশাপাশি 38 থেকে 42 জন মনোনয়ন প্রত্যাশী, এতগুলো মনোনয়ন প্রত্যাশী যদি হয় তাহলে দলীয় নেতাকর্মী কারা? বক্তব্য দেওয়ার আগে প্রথমেই আমি স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ নেতা জাতির পিতা বঙ্গবন্ধু সহ তার সহধর্মিণী, তার 3 ছেলে সহ আত্মীয় স্বজন যারা 15 আগস্টে যারা হত্যা করেছে সেই শহীদদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি। আমি জাতীয় 4 নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করি, মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে এবং যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করে আপনার প্রশ্নের আমি উত্তর দিতে চাই। আমাকে প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ এবং আমার সুযোগ দিয়েছেন। এবং সাইদুর রহমান বাচ্চু সাহেব প্রথমেই অভিযোগ দিয়ে এসেছেন। আচ্ছা, আমি তো প্রায় 9 বছর সেক্রেটারি ছিলাম, উনি কীভাবে শান্তিতে থাকছেন? উনি মিথ্যা কথা বললেন, প্রতিবেলে মিথ্যা কথা বললেন। সাইদুর রহমান বাচ্চু বললেন যে হাসান ভাইয়ের সঙ্গে আমি ওখানে স্বৈরাচার সরকার আন্দোলনে একসাথে থাকছি, আমরা যদি ভালো না হইতাম তাহলে আমার সঙ্গে আন্দোলন কেমন করে করবে? আর উনি যে এমন শান্তিতে আছে যে কোনো আমাদের তরফ থেকে কোনো মামলা হামলা জামলা কিচ্ছু নাই, পুলিশের সাথে ক্লাস করতে যায়, আমরা তো পাল্টা প্রোগ্রাম দেই না, ওনারা প্রোগ্রাম করে পুলিশের সাথে কোনো বলে, পুলিশ যদি মামলা করে সেটা পুলিশের ব্যাপার। আওয়ামী লীগ আজ পর্যন্ত এই যে আমরা কোনো মামলা দেই না। এবং অনুত বাচ্চু সাহেব যেটা বললেন যে হাসান ভাই জেলের মধ্যে বলে, জেলের একটা সিস্টেম আছে, সেই সিস্টেম হয়ে চলে, কোনো দিনও এই ধরনের কথা বলা নেই, এই কথাটি টেলিভিশনে বলা হচ্ছে এবং একটা প্রতিহিংসামূলক আমাকে অ্যাকুইস্ট করা হচ্ছে। আজকে সাইদুর রহমান বাচ্চু সাহেব আপনাকে প্রশ্ন করতে চাই, আমরা তো আপনাদের সময়ে একদিন অফিসে বসতে পারিনি, আপনি কতটি বাড়ি ভেঙেছেন, আপনি শহীদুল ইসলাম তালুকদারের বাড়ি ভেঙেছেন, হায়দারের বাড়ি ভেঙেছেন, আমার মেয়ে ভোটে উঠছিল তারপরে আমার বাড়ি হামলা করেছেন, কিবরিয়া সাহেবের বাড়িতে হামলা করেছেন, লতিফ মির্জার বাড়ি হামলা করেছেন, সূর্য সাহেবের বাড়ি হামলা করেছেন, আওয়ামী লীগ অফিস হামলা করেছেন, আপনাদের যন্ত্রণায় আপনাদের সময়ে আমরা তো কোথাও বসতে পারি নাই, আমাদের পালিয়ে পালিয়ে থাকতে হয়েছে, এই অবস্থায় ছিলাম। আজকে আপনাদের এত শান্তিতে আছেন যে মামলা হতে পারে কিন্তু কোনো আওয়ামী লীগের লোক আপনাদের হামলা করে নাই, কোনো আওয়ামী লীগের লোক আজকে আপনাদের মামলা করে নাই, সম্পূর্ণ মিথ্যা কথা এবং ষড়যন্ত্রমূলকের কথা, এবং আমাকে একটু হেয় করার জন্য আপনি এটা কথা বললেন। আমি আপনি বলেছেন মুরব্বী, আপনাকে আমি ছোটো ভাইয়ের মতোই দেখি এবং রাজনৈতিক যাই থাকুক আপনাকে কোনো প্রতিহিংসা মনে করি না, এটি আপনি আমাকে একটা প্রতিহিংসা মনে করলেন এবং দলের বাইরে এই কথাটি বললেন। আমি বিশ্বাস করি আপনার নেতৃত্বে কতটি হামলা হয়েছে, এই সিরাজগঞ্জ আমরা বসতে পারি নাই। আমি হাসান আলী, আমি তো কারো হাতে মারামারি হানাহানির কথা বলি না, তারপরও এমন সময় নেই যে আপনি আমাদের বাড়িতে হামলা করেছেন এবং অফিসে বসতে পারেনি, আমাদের পিস দরদাতে পালাইতে হয়েছে
এবং অনেককে হত্যা করেছে। অ্যাডভোকেট হোসেন আলী এবং জনাব সাইদুর রহমান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আমরা বিরতিতে চলে যাচ্ছি, এই মুহূর্তে সময় হচ্ছে একটি বিরতির। বিরতির পরে এসে আরো প্রশ্নের জবাব আপনাদের কাছ থেকে জানতে চাইব। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। ভোটের মানচিত্রের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। দেখছেন ভোটের মানচিত্র। ভোটের মানচিত্রে আজ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন সিরাজগঞ্জ আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হোসেন আলী হাসান, এবং সেই সাথে যুক্ত আছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বিরতির পর আবারও আপনাদের দুজনকেই আমি স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। জনাব সাইদুর রহমান বাচ্চু, আমি আপনার কাছে আরও একটা প্রশ্ন জানতে চাইব, যে আমরা কিন্তু বিভিন্ন প্রতিবেদনে এবং আমাদের নিজস্ব তথ্যে যেটি উঠে এসেছে যে বিএনপি শুধুমাত্র তাদের দলীয় প্রধানের যে কারামুক্তি, তার সুস্থতা এবং সেই সাথে তত্ত্বাবধায়ক সরকারের যে এক দফা দাবি, সেটা নিয়েই মাঠে আন্দোলন করে যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষের বা স্থানীয় পর্যায়ে মানুষের যে চাহিদাগুলো রয়েছে, সেই চাহিদাগুলোতে আসলে সেই ইস্যুগুলোতে বিএনপি কতটা তৎপর ছিল, সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি বিএনপি একেবারেই তৎপর ছিল না। তাহলে কেন আসলে সাধারণ মানুষ আপনাদেরকে, আপনাদের এই এক দফা দাবিতে আপনাদেরকে সমর্থন করবে? শুধুমাত্র কর্মী নির্ভর কর্মসূচি নিশ্চয়ই হয় না। ধন্যবাদ আপা। আমি আসলে মনে করেছিলাম যে আওয়ামী লীগ প্রত্যেকটা বিষয়ে প্রথম স্থান অধিকার করেন, ভোট চুরির ব্যাপারেও প্রথম হন, তবে সব বিষয়ে প্রথম হন। আমি আশা করেছিলাম যে আমাদের শ্রদ্ধেয় হাসান ভাই আমার আগে বক্তব্যটা শুরু করবে, এখানেও প্রথম হবে, কিন্তু দুঃখের বিষয় আমাকেই প্রথম দিয়েছেন। তো আপনি যে কথাটি বলেছেন যে আমরা আসলে জনগণের আন্দোলন করছি কিনা, আমি একটু আপনাকে, আপনি তো একদম ধারণা করেই নিয়েছেন যে আমরা এগুলো করছি না। আপনার হয়তো জানা নেই, যখন এই দেশে করোনা হয়, করোনার সময় কিন্তু আওয়ামী লীগ বলেছিল যে আমরা করোনার চেয়ে শক্তিশালী, কিন্তু আমরা যারা বিএনপি করি, আমরা বিএনপি একেবারে সারা বাংলাদেশে ক্যাম্প তৈরি করে আমরা করোনার সময় হ্যান্ড স্যানিটাইজার দিয়েছি, অক্সিজেন সিলিন্ডার দিয়েছি, আমাদের সামর্থ্য থেকে, আমাদের সামর্থ্য অত্যন্ত সীমিত, তার মধ্যে থেকেই আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, মানুষের দ্বারে গিয়ে লিফলেটের বিতরণ করেছি, করোনা থেকে সচেতন থাকতে হবে। এবং আপনি জানেন যে সিরাজগঞ্জ কিন্তু একটি নদী ভাঙন এলাকার শহর, এখানে বন্যা হলেই মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এবং যখন প্রচণ্ড বন্যা হয় সরকার থেকে যখন পর্যাপ্ত পরিমাণের ত্রাণ দেওয়া না হয়, তখন আমরা কিন্তু বিএনপির পক্ষ থেকে মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, তাদেরকে ত্রাণ দিয়েছি, এগুলি আমরা দিয়েছি, এই সমস্ত জনসম্পৃক্ততায় কাজ করেছি, জনগণের সেবামূলক কাজে আমরা নিজেদেরকে নিয়োজিত রেখেছি। জনাব সাইদুর রহমান, আমি এখানে এই বিষয়ে একটু যুক্ত করতে চাই যে আপনারা যে কর্মসূচিগুলোর কথা বলছেন, সেগুলো তাহলে কেন জাতীয় পর্যায় পর্যন্ত উঠে আসে না? কেন আসলে সারা দেশের মানুষজন, সাধারণ মানুষজন বলছে যে বিএনপির সাথে জনসম্পৃক্ততা নেই? এটি আপনাকে বলতে চাই, আপনারা জানেন যে প্রত্যেকটা জিনিসকে আজকে দলীয়করণ করা হয়েছে, আপনাদের টেলিভিশনকেও কিন্তু দলীয়করণ করা হয়েছে, আজকে কিন্তু আপনারা কর্পোরেট সাংবাদিক, কেউ বসুন্ধরা গ্রুপের, কেউ যমুনা গ্রুপের, কেউ হামবাম গ্রুপের, আজকে সরকার কিন্তু আপনাদেরকে নিয়ন্ত্রণ করছে, এবং আমরা বিরোধী দল যে সমস্ত প্রোগ্রামগুলি করি সেগুলি কিন্তু জাতীয়ভাবে বাস্তবায়ন করা হয় না, টেলিভিশনে কিন্তু দেখানো হয় না, ফেসবুকের মাধ্যমে এই শুধু গণসংযোগের মাধ্যমে কিছুটা দেখানো হয়, সেগুলিও কিন্তু সেন্সর করা হয়েছে। সেই জন্য বলতে চাই, একতরফা সরকার তার প্রচারণা করার জন্য আমাদের বিরোধী দলের কর্মসূচিগুলিকে গণমাধ্যম নিরপেক্ষ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই মুহূর্তে আমি অ্যাডভোকেট হোসেন আলী আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই। আমি এর আগে যে প্রশ্নটা আপনাকে করেছিলাম যে আপনাদের দেখা গেছে যে সিরাজগঞ্জ 4 এবং 5 আসনে কিন্তু ব্যাপক দলীয় নেতাকর্মীদের ভেতরে বিরোধ একেবারে চরমে, এবং আসনগুলোতে 38 থেকে 42 জন পর্যন্ত মনোনয়ন প্রত্যাশী। এক একটি আসলে যদি এতগুলো মনোনয়ন প্রত্যাশী হয়, তাহলে নেতাকর্মী কারা আর দলের জন্য কাজ করবে কারা আর মনোনয়ন কারা পাবে, এই সমস্যা কিভাবে নিরসন করবেন জাতীয় নির্বাচনের আগে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন আসলে আমাদের বড় দল ক্যান্ডিডেট অনেকেই হতে পারে, আমার 4 নম্বর 4 আসন এবং 5 আসনে যে কথাটি বললেন, অবশ্যই সেখানে সমস্যা আছে, বিশেষ করে পাশের যে সমস্যা সেগুলো আমরা ইতিমধ্যে ডেকে আমরা সেটা সমাধান করার চেষ্টা করছি, এবং প্রতিযোগিতা থাকবে। আমাদের বিশ্বাস আছে ওই উল্লাপাড়া যেটা 4 আসন সেটিও আমরা মীমাংসা করার চেষ্টা করছি, এবং অন্যান্য জায়গায় সুন্দর অবস্থা আছে। আমাদের মধ্যে ক্যান্ডিডেট যতই হোক না কেন,
আমরা শেখ হাসিনার জন্য ভোট চাচ্ছি, নৌকার জন্য ভোট চাচ্ছি, আমরা ব্যক্তিগত কোনো ভোট চাচ্ছি না। আমি সহ যারা যারা আছে তাদেরকে এইভাবে নির্দেশ দেওয়া হয়েছে এবং উন্নয়নের কথা বলা হচ্ছে। জরুরি শেখ হাসিনা উন্নয়ন করছেন এবং উন্নয়ন দৃশ্যমান, বিএনপির সময় কোনো উন্নয়ন নাই। আমি চ্যালেঞ্জ করলাম, তারা যদি একটা চারতলা বিল্ডিং দেখাতে পারে, একটা যদি 100 মিটার ব্রিজ দেখাতে পারে, আমি রাজনীতি করব না। ওরা সিরাজগঞ্জ চব্বিশ সারা জেলায় ওরা তখন লুটপাট করেছে এবং ওই সরকারের আমলে শুধু লুটপাট হয়েছে, এখন দৃশ্যমান। আজকে এখানে মনসুর আলী মেডিকেল কলেজ, আজকে বঙ্গবন্ধু রেল ব্রিজ, আজকে বিভিন্ন পলিটেকনিক্যাল সহ আমাদের টমাস সেন্টার সহ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে পর্যায়ে সমস্ত উন্নয়ন হচ্ছে, ফোর লাইন হচ্ছে এবং মেট্রো রেল হচ্ছে, সমস্ত দেখেই আজকে আমাদের মানুষ এবং ভোট দিতে চাচ্ছে জনতা শেখ হাসিনাকে। আমি বিশ্বাস করি সিরাজগঞ্জের যে ছটি আসন, এই ছটি আসন ইনশাল্লাহ এবার যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের দিক দিয়েই চিন্তা করে এবার জনতা শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেবে। এবং আমরা অদা দিয়ে এসেছি, আমরা জীবন দিয়ে কাজ করব। আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতে পারে কিন্তু নৌকার ব্যাপারে আমরা এক, বিএনপি পারবেন এই কারণে। অ্যাডভোকেট হোসেন আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। উন্নয়ন অনেক হলেও কিন্তু যেই তরুণদের বেকার সমস্যা সেটি রয়ে গেছে এই জেলায়। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এ ছিল আজকের ভোটের মানচিত্র। আগামীকাল ডিবিসি নিউজের আয়োজনে থাকবে পাবনা জেলার ভোটের হালচাল। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।